মিষ্টির হেঁশেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি রান্না করব ভেটকি মাছের একটি রেসিপি। ভেটকি মাছের পেঁয়াজের রসা, এটার রান্নাটা মূলত পেঁয়াজ দিয়েই আর টেস্টটা অনেক ভালো হয়। তো চলুন রান্নাটা বেশি লেট না করে শুরু করে দিই। তো ভেটকি মাছটাকে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি। তো সবার প্রথমে ভেটকি মাছগুলোকে আমি কড়াইতে ভালো করে ভেজে নেবো। এই পিটোপিট করে ভেটকি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর অবশ্যই এটা সর্ষের তেল নিয়েছি আমি এখন, চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। আমি এখানে সর্ষের তেলে ভালো করে ভেজে নিচ্ছি ভেটকি মাছগুলো। আপনাদের যদি আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আমার রান্নাগুলো। তো চলুন, আমার এখন মাছটা একদম ভালো করে ভাজা হয়ে গেছে। তো দেখিয়ে দিই কী কী মশলা লাগছে। পেঁয়াজটা দু রকমভাবে কেটে নিয়েছি। এখানে একটু বড় বড় টুকরো করে পেঁয়াজ নিয়েছি আর একটু ছোট ছোট টুকরো করে পেঁয়াজ নিয়েছি। আর রয়েছে আদা আর রসুন, আর বেশি কিছু মশলা লাগবে না, নর্মাল সব মশলাতেই হয়ে যাবে। আর এখানে নিয়েছি আমি শুকনো লঙ্কা আর তেজপাতা বাটা, এতটা মশলা লাগবে না। আর এখানে আমি 15টা শুকনো লঙ্কার জন্য একটা তেজপাতা এইভাবে বেটে নিয়েছি, কারণ তেজপাতা বাটা দিলে আমার রান্নাটাতে কম তেজপাতা লাগে আর টেস্টও ভালো হয়, সেই জন্য তেজপাতাটাকে আমি বেটে নিয়েছি আর বেটেছি এইভাবে। চাইলে আপনারা শুকনো লঙ্কার বাটাই শুধু দিতে পারেন, তেজপাতাটাকে গরম মশলার সাথে ইউজ করতে পারেন। আমি এইভাবে করেছি, আপনাদের এভাবে মনে হলে অবশ্যই দেবেন। আর শুকনো লঙ্কা বেটে দিলে রান্নাতে কী হয়, টেস্টটাও যেমন ভালো হয় কালারটাও খুব ভালো আসে। তো চলুন পরবর্তী পর্যায়ে চলে যাই। এবার পরবর্তী পর্যায়ে আমি কড়াতে অল্প পরিমাণে একটু ঘি নিয়ে নিয়েছি, যে তেলটা ছিল সেই তেল তাতে আরও এক চামচ মতো ঘি অ্যাড করেছি। ওই ঘিতেই আমি এখন সবার প্রথমে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। বাটার বা ঘিতে পেঁয়াজটা যখন আমরা ভেজে নিই না, খুব সুন্দর একটা স্মেল আসে, তো একটা খুব ভালো অ্যারোমা হয়, সেজন্যই আমি পেঁয়াজটাকে এখন ঘিতে ভেজে নেব ভালো করে। আর ওই পেঁয়াজ বেরেস্তাটা একদম শেষে ইউজ করব। আর এই পেঁয়াজটা থেকে এখন খুব সুন্দর একটা স্মেল হবে, এরপরেই আমি রান্নাটা স্টার্ট করব। তো পেঁয়াজটাকে একদম ভালো করে ভেজে নিতে হবে। দেখুন এইভাবে একদম গোল্ডেন হয়ে যাবে যখন, তখন কড়া থেকে এটা তুলে নেবেন। এবার ওই আপনি চাইলে এটা শুধু ঘিতেও এখন করতে পারেন, বা সর্ষের তেলের সাথেই অল্প করে ঘি অ্যাড করে নিতে পারেন। আমি পেঁয়াজটা এবার ভালো করে ছেঁকে তুলে নিচ্ছি। এইবার সবার প্রথমে আমি কড়াইতে গরম মশলা দেব। গরম মশলার মধ্যে গরম মশলা না, একটু প্রথমে চিনি দিয়ে দিই। চিনিটা দিলে কী হবে, রান্নাতে একটা ভালো কালার আসবে। তো চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব, তারপরেই গরম মশলাগুলো অ্যাড করব। চিনি দিলে ন্যাচারাল একটা কালার আসে। আর চিনিটা অবশ্যই গলিয়ে নিতে হবে, এর ওপর দিলে চিনিটা দেওয়া হবে না। একদম যখন ভালো করে চিনিটা গলে যাবে তখনই গরম মশলা অ্যাড করবেন। এখন দেখুন চিনিটা আমার একদম গরম হয়ে গেছে, চিনিটা আমার একদম গলে গেছে। এবার আমি গরম মশলা দিচ্ছি, লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম আর একটু এলাচও দিলাম। আর লবঙ্গটা দেওয়ার সময় একটু সাবধানে দেবেন, কারণ লবঙ্গটা ফেটে যায় তো হাতে লেগে যেতে পারে, তো সাবধানে দেবেন। তো সবার প্রথমে আমি আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দেওয়ার পর আমি রসুন বাটাও দিয়ে দেবো। আদা বাটা রসুন বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আর এই আদা বাটা রসুন বাটা তেলটা আমার একটু গরম হয়ে গেছে বেশি, যাতে না পুড়ে যায় সেই জন্য আমি একটু অল্প জল অ্যাড করে নেব। তো জলটা আমি অ্যাড করব, আমি যেহেতু মশলাটা বেটেছিলাম ওই শুকনো লঙ্কা আর তেজপাতাটা, ওই গ্রাইন্ডারের যে একটু অল্প পরিমাণ জল মিশিয়ে নিয়েছি ওই জলটাই এখন আমি এখানে অ্যাড করে দেবো। তাহলে কী হবে, আমার মশলাটাও পুড়বে না আর ভালো করে কষানোও হয়ে যাবে। মশলাটা কিছুটা কষানো হয়ে গেছে যাতে না পুড়ে, তো এই সময় এই জলটা আমি অ্যাড করে দিলাম। দিয়ে জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। এই সময় চাইলে একটু লবণ অ্যাড করে নিতে পারেন, তাহলে ভালো করে কষানো হবে। আরও আমি একটু হলুদ গুঁড়ি দিয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে নিলাম হলুদ গুঁড়ি দিয়েও। এবার আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা বাটা, ওই মশলাটা এক চামচ দিয়ে দিলাম। যে যার যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। এটা একটু ঝাল ঝাল হবে, আবার পেঁয়াজের একটা খুব ভালো স্মেল আসবে। তো এটা পেঁয়াজের রসাই, আমি ভেটকি পেঁয়াজের রসাই এটা, বাট এই শুকনো লঙ্কাটা দিলে টেস্টটা অনেক ভালো হবে। এইভাবেই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন পারলে। আর যাদের শুকনো লঙ্কা খেলে প্রবলেম তারা তো অবশ্যই কাঁচা লঙ্কা ইউজ করতেই পারেন, বাট শুকনো লঙ্কাটা বেস্ট হবে। আর এখানে আমি একটু জিরে বাটা আর ধনে বাটা নিয়েছি, জিরে ধনে একসাথে পেস্ট করে নিয়েছি, ওটাও ছোটো চামচের এক চামচ দিয়ে দিলাম। এবার এগুলো সব কিছু নিয়ে ভালো করে কষিয়ে নেব।
এটা খেতে খুব ভালো হয়, এটা আপনি যে কোনো মাছেই করতে পারেন, কিন্তু ভেটকি মাছের করলে খুব ভালো লাগে। এটা ইলিশ মাছেও খুব ভালো লাগে, ইলিশ মাছেও খুব ভালো টেস্ট হয় এটা। এইবার আমি লবণটা এখন আমি অ্যাড করে দিচ্ছি, লবণটা আমি দিয়ে দিলাম। লবণ দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মশলাটা আমার খুব ভালো করে এখন কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যে বড় বড় টুকরো করে রাখা পেঁয়াজগুলো নিয়েছিলাম, ওই পেঁয়াজগুলো আমি এখন দিয়ে দেব। পেঁয়াজের টুকরো দেওয়ার পর আমি এতে আলু অ্যাড করব। আলুগুলোকে আমি বয়েল করে নিয়েছি, আলুগুলো প্রায় 90% কুক, একদম গলা গলা আলু নিইনি, কারণ ওখানেও তো কিছুটা ওটাকে আমাকে মশলাতে কষতে হবে, সেজন্য আলুটা আমি 90% মতো কুক, মোটামুটি একদমই বলতে পারেন বয়েলড হয়ে যাওয়ার আগের মুহূর্তে এই রকম আলু নিয়েছি, যেগুলোকে আমি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়। আর এইভাবে যে রান্নাটা করলাম, এই আলু আর পেঁয়াজের যে এই এতটা পর্যন্ত, এইভাবে যদি আপনারা আলুর দম রান্না করেন এটাও খুব ভালো লাগবে খেতে। মাছের ঝোল না করে এই পর্যন্ত যদি আপনারা পরোটা বা লুচির সাথে করেন, এই দমটাও খুব সুন্দর লাগে খেতে। এভাবে একটু পেঁয়াজকে একটু গোটা গোটা দিয়ে দেখে রাখবেন, আর ঠিক এই পর্যায়ে একটু বেরেস্তাটাও অ্যাড করতে পারেন, কিন্তু আমি যেহেতু ঝোল করছি তো পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছে। আলু আর পেঁয়াজ দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নেব, আর এই সময় এটা একটু যেহেতু পেঁয়াজের রসা তো একটু জল অ্যাড করে নেব। গরম জল বসিয়ে রেখেছিলাম, তো এখন একটু জল অ্যাড করে নিচ্ছি, আমি গরম জলই দিচ্ছি যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়, আর গরম জল দিলে স্বাদটাও খুব ভালো হয়। তো গরম জল দিয়ে দিলাম, গরম জল দেওয়ার পর এটা ভালো করে ফুটিয়ে নেব, আর তারপর মাছ প্রথমে বলক এলে মানে ফুটে এলে তখনই মাছগুলো দেবেন, মাছ দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, তাহলে কি হয় মাছগুলো অনেক নরম হয়ে যায়, অনেক সময় ভেঙে যেতে পারে। সেজন্য আপনাদের যদি আমার রান্নাগুলো ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর নিত্য নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, এবার আমি আমার দেখুন বলক চলে এসেছে, এবার আমি আমার পেঁয়াজগুলো কুকড হয়ে গেছে, আর পেঁয়াজগুলো দিয়ে বেশিক্ষণ ফোটাবো না, তাহলে ভালো লাগবে না, একটু পেঁয়াজটা একটু ক্রাঞ্চ ক্রাঞ্চ থাকবে তাহলেই ভালো লাগে। আর এইবার ওই বেরেস্তাটা দিলাম, যেটা ঘিয়ে যে পেঁয়াজটাকে ভেজে রেখেছিলাম, ওই পেঁয়াজটাও এই পর্যায়ে আমি দিয়ে দিলাম। এই দুটো পেঁয়াজ দেওয়ার পর খুব সুন্দর একটা স্মেল আসে, খুব ভালো খেতে হয় এটা, আর যেহেতু বেশি মশলা নেই কিন্তু দুটো পেঁয়াজের জন্য টেস্টটা খুব ভালো হয়, এটা অবশ্যই ট্রাই করবেন। চাইলে এটা একটু মাখা মাখাও করতে পারেন, আমি একটু ঝোল ঝোল করেছি, চাইলে আপনারা একটু গায়ে মাখা মাখাও এটা করতে পারেন, তাহলে গ্রেভি গ্রেভি হলেও এটা বেশ ভালো লাগবে খেতে। তো এবার আমি মাছগুলো দিয়ে দিলাম, রান্নাটা একদম আমার শেষের পথে, রান্নাটা আমার হয়েই গেছে একদম, এবার এটা একদম কমপ্লিট। আর কিছুক্ষণ আমি মাছটা দিয়ে একটু ফুটিয়ে নেব, রান্নাটা আমার শেষ। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। যদি আপনাদের আমার রান্নাগুলি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।